বিজেপি উত্তরপাড়া কোতরং মণ্ডলের উদ্যোগে সংবাদ মাধ্যমের কর্মী সহ হিন্দু বাঙালিদের কুকথা ও গালাগাল করার বিরুদ্ধে কবির সুমনের কুশপুতুল পোড়ানো এবং প্রতিবাদ বিক্ষোভ হয়। এই বিষয়ে কবির সুমন সহ একাংশ বুদ্ধিজীবীদের বিরুদ্ধে তীব্র ধিক্কার জানিয়ে বক্তব্য রাখেন বিজেপি নেতা প্রবীর কুণ্ডু। যারা বিক্ষোভ দেখাচ্ছেন, যারা জুতোর মালা পরাচ্ছেন, তাদেরকে বলছি যে এবার আমরা কি বিক্ষোভ দেখাবো? কেন নিউ ইয়র্ক টাইমস যে তথ্য আজকে আমাদের সামনে এনেছেন যে এই পেগাসাস কেন্দ্রীয় সরকার কিনেছেন, এই পেগাসাস কীভাবে তারা কার্যকর করেছেন, কীভাবে আড়ি পেতেছেন, সেইগুলো নিয়ে এবার আমরা বিক্ষোভ দেখাই। এবার তো তারা বিক্ষোভ দেখানোর পর তো এই বিক্ষোভের সামনে সারা ভারতবর্ষের সামনে মানে বিক্ষোভের মুখে পড়তে হবে তাদের। এবার তারা কি জবাব দেবেন তারা ঠিক করুন, তারা তাদের অস্তিত্ব নিয়ে এবার ভাবুন। সারা ভারতবর্ষের রাজনৈতিক জগতে কীভাবে গোয়েন্দাগিরি চলছে, কীভাবে অসভ্যতম চলছে, পেগাসাসের নামে কীভাবে আড়ি পাতা চলছে, এবার সেইটা নিয়ে বিক্ষোভ দেখানো উচিত। এরপরেও ভাবমূর্তি ওদের ভালো থাকবে? অপরদিকে উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক এদিন বলেন, পেগাসাস কেন্দ্রীয় সরকার কিনেছে তা নিউ ইয়র্ক টাইমসের মতো পত্রিকায় বেরিয়ে গেছে। রাজনৈতিক নেতা থেকে সাধারণ মানুষ সকলে ব্যক্তিগত পরিসরে কেন্দ্রীয় সরকার উঁকি মেরেছে। এর জন্য আমরাও যদি বিক্ষোভ দেখাই, আগামী দিন গোটা দেশের নেতাদের কাছে বিজেপিকে ক্ষমা চাইতে হবে। কর্মসূচিটা আজকে কি ব্যাপারে? গত পরশুদিন পশ্চিমবাংলার বুদ্ধিজীবী বলে যিনি খ্যাত উগ্র চরম বামপন্থী আন্দোলনের নেতা ছিলেন, এক সময় মাওবাদীদের নেতা ছিলেন, এক সময় পরবর্তীকালে তিনি বর্তমান মুখ্যমন্ত্রীর দলে গিয়ে তিনি সাংসদের যে পদ পেয়েছিলেন, সেই চটিচাটা গায়ক কবির সুমন বুদ্ধিজীবী হিসেবে ভারতবর্ষে খ্যাত হয়েছেন। এই বুদ্ধিজীবী গায়ক যিনি নিজেকে প্রতিষ্ঠা করেন, সেই বুদ্ধিজীবী গায়ক আর ভারত বাংলার বিট্টু রায়চৌধুরী নামে একজন সাংবাদিককে কি ভাষায় গালিগালাজ করেছে সেটা আজকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে সারা পশ্চিমবাংলা শুধু নয় গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে। হুগলি থেকে পাপ্পু সাঁতরার রিপোর্ট, টাইমস বাংলা।